রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার কারাগার থেকে পরিমনিকে আদালতে হাজির করা হয়। এদিন আদালতে ছুটে আসেন তার নানা শামসুল হক। শুনানি শেষে পরিমনি বিচারককে বলেন, আমার নানা এবং ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। এরপর বিচারক অনুমতি দেন। দুপুর 12:25 পরিমনি নানা কাঠগড়ার বাইরে থেকে তার সঙ্গে কথা বলেন। এ সময় পরিমনি তার নানাকে দেখে বলে ওঠেন, নানা ভাই, তুমি এই শরীর নিয়ে কেন আসলা? নানা বললেন, তোকে দেখার জন্য আসলাম, তুই হতাশ হইস নে, তোর জন্য পুরো দেশবাসী আছে। এ সময় পরিমনি এবং তার নানা দুজনেই হাওমাও করে কাঁদতে থাকেন। কথা বলার সময় নানার পাশে ছিলেন পরিমনির দুই খালাতো ভাই। 12:27 তাদের কথা শেষ হয়। কি কথা হয়েছে জানতে চাইলে পরিমনির খালাতো ভাই বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে। এর আগে 11:20 পরিমনির নানা ঢাকা মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে আসেন। আদালতে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নাতনির সঙ্গে দেখা করতে এসেছি। এ সময় পাশে থাকা পরিমনির খালাতো ভাই মেহেদি জানান, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরিমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম আদালত। রিমান্ড শুনানির জন্য সকাল 8:25 পরিমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এরপর 11:30 নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝরে কাঁদতে থাকেন পরিমনি। বারবার হাত দিয়ে তিনি চোখের পানি মুছতে থাকেন।